ভক্তের দিন ভগবান প্রতিদিনের মতো হরিনাম বিতরণ কল্পে ঘরে ফিরার পথে সাজের বেলায় সুরধ্বনি গঙ্গার কোলে এসে দাঁড়িয়েছে। এমন সময় নদিয়ার এক নাগরিক প্রতিদিনের মতো শূন্য কলসি কাকে করে সুরধ্বনি গঙ্গায় জল নিতে এসে, যখনই নাগরিক গঙ্গার জলে কলসি ডুবিয়েছে এমন সময় গঙ্গার পরপারে ভুবন ভোলা গৌর মূরতি দর্শন করে, যখনই নাগরীর চিত্রপটে ভুবন ভোলা গৌর মূরতি অঙ্কিত হয়েছে আর ধৈর্য ধরে দাঁড়িয়ে থাকতে পারে, কাকের কলসি গঙ্গার জলে ভাসিয়ে অচৈতন্য হয়ে সুরধ্বনি গঙ্গার কোলে পড়ে রয়েছে, এমন সময় নদিয়ার আরেক নাগরী সেও সাজের বেলায় শূন্য কলসি কাকে নিয়ে গঙ্গায় জল নিতে এসে, যখনই গঙ্গার কোলে দাঁড়িয়েছে দেখে এক নাগরী কাকের কলসি গঙ্গার জলে ভাসিয়ে অচৈতন্য হয়ে পড়ে রয়েছে। সঙ্গে সঙ্গে দ্বিতীয় নাগরী প্রথমে নাগরীকে বুকে জড়িয়ে ধরে বলছে, নাগরী রে তুই এমন করে কাকের কলসি গঙ্গার জলে ভাসাইলে এমন করে কেন অচৈতন্য হয়ে পড়ে রয়েছে পড়ে রয়েছে, তুই কি ভয় পেয়েছিস নাগরী? ও নাগরী একবার বল বল কথা বল কথা বল, এমন করে কাকের কলসি গঙ্গার জলে ভাসাই এমন করে কেন অচৈতন্য হয়ে পড়ে রয়েছিস পড়ে রয়েছিস। দ্বিতীয় নাগরীর কথা শ্রবণ করে প্রথমে নাগরী দ্বিতীয় নাগরীর বদনে প্রাণে নয়ন দিয়ে নয়ন ধারা ছেড়ে দিয়ে কেঁদে কেঁদে বলছে, নাগরী রে নাগরী রে আমি যে কেন এমন হয়ে অচৈতন্য হয়ে আছি নাগরী, এ কথাই আমি কাকে বলবো কে বুঝিবে কে বুঝিবে, আমার এমন বান্ধবী কে ভাই আছে কে ভাই আছে রে। ওরে ও নাগরী রে নাগরী রে আমি নবদ্বীপে জন্ম নিয়ে এত রূপের মানুষ দেখেছি, কিন্তু এমন আমি ভুবন ভোলা রূপের মানুষ আমি দেখি নাই রে। আমি এমন রূপের মানুষ নাগরী রে আমি দেখি নাই রে, সে যে আমার মন প্রাণ জন্মের মতো হরে নিল রে নাগরী, আমি এমন পাগল করা রূপের মানুষ আমি কবু দেখি নাই রে, আমার মন প্রাণ হরে নিল কেমন রূপে মা নয়ন দিলাম রে নাগরী, সে যে আমার মন এখন বুঝি আমার ঘরে ফিরা ঘরে ফিরা বুঝি আমার
হলো না রে, আমি কেন বুঝি জন্মের মতো ঘরের বাহির করলো, আমার বুঝি আর ঘরে ঘরে আমার হলো হলো গো, আমার জন্মের মতো ঘরে বাহির করলো, আমি কেন রূপে কেন রূপে নয়ন দিলাম, আমায় বুঝিয়া ঘরে ফিরা আর প্রমাণ শুধু আমি একা নই রে, আমার মতো কোনো ভাগ্যবান জীবি যদি ওই রূপের মানুষ একবার নয়ন ভরে দর্শন করতে পারে তারও দশা এমনি হইল, ওরে কারো আমার মতো ঘরের বাহির হইল নাগরীরে তার তারো দশা অগয়মেনে হইল, সে আমার মতো ঘরে বাহির হইল, সে যে পথে পথে কেঁদে বেড়া দ্বিতীয় নাগরিক, প্রথমে নাগরিককে বলছে ঘরে যাও, ঘরে গিয়ে তোর বদনে সেই অনুরাগের কথা শ্রবণ করব। প্রথমে নাগরী হচ্ছে বিষ্ণুপ্রিয়া, দ্বিতীয় নাগরী হচ্ছে বিষ্ণুপ্রিয়ার অন্তরঙ্গ মরমিয়া সখী কাঞ্চনা। কাঞ্চনা ঘরে এসে বিষ্ণুপ্রিয়া বলছে কাঞ্চনা রে, যখনই আমি ওই রূপের মানুষ দর্শন করেছি সঙ্গে সঙ্গে আমার দশা কি হলো জানিস, হলো জানি মরমে লাগিছে গোড়া, মরমে 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 লাগিছে গোড়া, নয়ন নয়ন জন্ম হইয়া লাগিয়া আমি ভুলতে চাই ভুলতে নারি, আমি ভুলতে চাই ভুলতে নারি, কাঞ্চনা রে আমি ভুলতে চাই ভুলতে নারি, আমি ভুলতে চাই ভুলতে নারি, ওই না ভুবন ভোলা আমি ভুলতে চাই ভুলতে নারি, ওগো ভবন ভোলার মাধরে বলি সদাই আমার হিয়াই জাগে, ভবন ভোলার মাধরে বলি সদাই আমার হিয়াই জাগে, ভবন ভোলার মাধরে বলি সদাই আমার হিয়াই জাগে, ভবন
জন্য লাগিয়াছে লাগিয়াছে পারামানের মতো সন্তঞ্চনা। যখনই ওই রূপের মানুষ আমি দর্শন করেছি, মরমে লাগিছে গোড়া না যাই বাসরা। যখনই আমার হৃদয়ের মাঝে ওই রূপের মানুষ প্রবেশ করেছে, আসলে মানে আমি যতই ভুলতে চেষ্টা করি কিন্তু ভুলতে পারি না। যেমন নয়নে কাজল পরে, নয়নের জলে কাজল মুছে যায়, জল দিয়ে ধৌত করলে সে জল মুছে কাজল মুছে ফেলা যায়, কিন্তু যখনই ওই রূপ মাধুরী আমার নয়নে লেগে আছে, যতই মুছতে চাই ভুলতে চাই আমি কিছুতেই ভুলতে পারব না। যেখানেই যাই আমি ওই রূপের মানুষকে দর্শন করি। পদকর্তা বললেন, বিষ্ণুপ্রিয়া তার প্রমাণ তুমি নিজে নাও। এই যে রাত্রি জেগে যারা যারা বসে আছে আপনারা হচ্ছেন তার প্রমাণ। অনুরাগের আসরে যারা বসে আছে সবাই হচ্ছেন নাগরিক। নাগরিক কাকে বলে? যারা গৌরকে ভালোবাসার মরম জানে, যারা গৌরকে ভালোবেসে বাড়িতে নাই বা থাকুক পাকা মন্দির, নাই বা দিতে পারো ফির ছানা রাধে রাধে, কেউ যদি আমার গৌর হরিকে ভালোবেসে হৃদয় মন্দির একটু জায়গা দিতে পারে, সে কোনোদিন ওই রূপের মানুষকে ভুলতে পারে না। অন্তরে বাহিরে যেবা কৃষ্ণ চিন্তা করে, যাহা যাহা নেত্র স্পরে তাহা কৃষ্ণ স্পরে, এটা ভোলা যায় না মা। কারণ কেউ বিশ্বাস করুক বা না করুক, আমি তো ছোটবেলা থেকে পথে এসছি মা, গৌর ভালোবাসা যে কি জিনিস এটা সবাই বুঝবে না। বহির্জগতে যাকেই ভালোবাসবে ফাঁকি দিয়ে, বাবা মাকে ভালোবাসলে ফাঁকি দিয়ে চলে গেল, স্বামীকে ভালোবাসলে স্বামী ফাঁকি দিয়ে চলে যাবে, সন্তানদের ভালোবাসবে। অনেক বাড়িতে দেখি পিতা মাতা বৃদ্ধ হয়ে গেলে অনেক সন্তানরা বলে বুড়া বুড়ি মরে না মরলে পরে বাঁচা যায়। সেই দিন মানুষের জীবনে প্রশ্ন জাগে, আপনাদের জেগেছে কিনা আমি জানি না কিন্তু আমার জেগেছে, যাকেই ভালোবাসবো সবাই একদিন ফাঁকি দিবে। কিন্তু এমন একজন মানুষ পেতাম যাকে ভালোবাসলে সবাইকে দিন ভুলে যাবে সবাইকে দিন ফাঁকি দিবে, সেই মানুষটি কোনোদিন আমায় ফাঁকি দিবে না। সেই মানুষটি কে, তাকে কোথায় পাওয়া যাবে? এই প্রশ্নটি যাদের জীবনে জেগে উঠেছে তারা কোনোদিন ঘরে থাকতে পারবে না। ওই ভালোবাসার মানুষটাকে পাবার আশা, যেখানে কৃষ্ণ নাম হয়, কৃষ্ণ নাম হয়, যেখানে ভক্ত সঙ্গ হয়, ভক্ত সঙ্গ হয়, ভক্তের মাঝেই সেই মানুষটি থাকেন, তার আর ঘরে থাকিতে পারে না। যেমন অনেক অনেক ভক্ত দূর দূর থেকে এসছেন, আমার দু ভাই সামনে বসে আছে, ওদের কিসের অভাব? ওরা তো যুবক ছেলে, ওরা দূর দূর থেকে কেন পাগলের মতো ছুটে চলে চলে, ওরা গুরুর কৃপায় পিতা মাতার আশীর্বাদে বুঝতে পেরেছে এই জগতে যাকেই ভালোবাসবো সবাই ফাঁকি দিবে, কিন্তু যাকে ভালোবাসবে সবাই ফাঁকি দিতে পারে সেই মানুষটি আমায় ফাঁকি দিবে না। সেই মানুষটিকে পাবার আশা
তারা ঘরের বাহির হয়ে শেষে মায়ার ঘরে মায়ার ঘরে কোনদিন থাকিতে না শেষ ঘরে কোনদিন মায়ার ঘরে কোনদিন থাকতে না রে তারা ভক্তকে বুকে করে বুকে ধরে কৃষ্ণ বলে কাঁদে তারা কোনদিন মায়ার ঘরে সে তো ভগতকে বুকে ধরে কৃষ্ণ বলে কাঁদে তাদের মনের দুঃখ জগতে ওগো কেউ বুঝে না ভালোবাসার মানুষ মানুষ তাকে পাগল বলে তার মনে দুঃখ দুঃখ জগতে কেউ বুঝে না ভালোবাসার মানুষ মানুষ করে পাগল পাগল সে যে পথে পথে ভালোবাসার মানুষ করে বলে পথে পথে কৃষ্ণ বলে ভালোবাসার মানুষ পাগল বলে ভালোবাসার মানুষ পাগল বলে সত্যিকারই মা তার প্রমাণ রেখে গেলেন গোলাঙ্গ পরিজন ছেলেটি যেখানে কীর্তন হয় সেখানে যায় ভক্তের বাজারে গিয়ে ভক্তের কাছে বসে বসে ভক্তদের প্রশ্ন করে এই জগৎ তাকেই ভালোবাসবো তারা ফাঁকি দিবে কিন্তু এমন এক কোনো মানুষ আছে কি যাকে ভালোবাসলে সে কোনোদিন ফাঁকি দেয় না এক ভক্ত বলছে বাবা সেই মানুষটিকে যদি পেতে হয় সাধুগুরু বৈষ্ণবের বাজারে গিয়ে বসে বসে কৃষ্ণ নাম শ্রবণ করে শুনিতে শুনিতে কিংবা বলিতে বলিতে কোন জীবের যদি ভক্তি উপজয় সেই ভক্তি জীবকে সাধু সঙ্গ ভক্ত আমি লক্ষ্য করি ছোট ছোট কিছু ছেলে মেয়েরা প্রসাদভোজী হয়ে দাদু সঙ্গে তিলক দিয়ে ওরা হরিবাসনে বসে বসে কৃষ্ণ কথা শ্রবণ করে এবং কৃষ্ণ নাম শুনে শুনে ওর আদার যারা বন্ধু বান্ধব থাকে তাদেরও পথে আনে এমন আমি অনেক দেখি এখন কিছু কিছু ছেলে মেয়েরা এত ভক্ত হয়েছে এটা তো অদের দোষ নয়
মতিলাল নেহরু জওহরলাল নেহরু জন্ম দিয়েছিল 4 বছর পণ্ডিত বাড়িতে রেখেছিল। কেন জানেন? মতিলাল ভারতবর্ষের বড় বড় পণ্ডিতকে ডাকলে, আমি এমন একজন সন্তান চাই সে সন্তান যেন রাজা হয়। পণ্ডিতরা গণা বাছা করে দেখলেন 4 বছর পর একটা সুতিথি আছে, এই সুতিথিতে সন্তান জন্ম দিলে সন্তান রাজা হবে। যে খামকে 1 সেকেন্ড ধরে রাখতে পারে না, সহ্য করতে পারে না, সেই মতিলাল 4 বছর নিজের খামকে নিজের আয়ত্তে রেখে জওহরলাল নেহরুর জন্ম দিয়ে নিজে হাতে লিখেছিল, আমার ছেলে যদি রাজা না হয় কেটে ফেলবো, রাজা হয়নি। আসরে যারা যারাই বসে আছেন, আমি জানি না আপনাদের পিতামাতা ভক্ত কিনা, কিন্তু আপনারা কেন ভক্ত হয়েছে এটা আপনাদের দোষ নয়। হিরণ্যকশিপ ছিল অসুর, তার পুত্র প্রহ্লাদ হলেন ভক্ত। কেন? বিষ্ণু অসুরে, কিন্তু প্রহ্লাদ ভক্ত হলো কেন? তার মা কয়েদু ছিলেন কৃষ্ণ ভক্ত। মা যদি ভক্তি পরায়ণ হয়, পিতা যতই খারাপ হোক, বীজ যতই খারাপ হোক, জমি যদি উর্বর হয় ফসল ভালো হবে। তাই প্রহ্লাদের মা কয়েদু গুরুগৃহে প্রতিদিন প্রসাদ সেবা করতেন, প্রতিদিন কৃষ্ণ নাম শ্রবণ করতেন, আর মাতৃগর্ভ থেকে প্রহ্লাদ প্রতিদিন সেই প্রসাদ সেবা করতেন, মাতৃগর্ভ থেকে কৃষ্ণ নাম শ্রবণ করতেন। তাই মনে রাখবে মা, যে মায়েরা সন্তানকে গর্ভে নিয়ে কৃষ্ণ কথা শুনে ভক্ত সঙ্গ করে, গর্ভের সন্তানও গর্ভ থেকে সেই আচরণ বিধি শিখে। আর যেসব মায়েরা সন্তানকে গর্ভে নিয়ে অখাদ্য কুখাদ্য ভক্ষণ করে, অসঙ্গ কুসঙ্গ করে, তার সন্তান কোনোদিন ভক্ত হবে না, তার সন্তানরা অসুর হয়ে ধরাধামে আসবে। অনেক অনেক সন্তানরা দেখি মানির মান দেয় না, বাবা মাকে দেখে না, দুঃখ করে লাভ নাই, যা ভুল করার আমরাই করে ফেলেছি। একটি সুগন্ধময় ফুলের বাগান থেকে যখন হাওয়া যায়, সুগন্ধ বহন করে নিয়ে যায়, নোংরা জায়গা থেকে যখন হাওয়া যায়, নোংরা দুর্গন্ধ বহন করে নিয়ে যায়। তাই মা গো, এই যে তোমরা রাত্রি জেগে বসে রয়েছ মা, এদিন বেথাই যাবে না, ওই সুগন্ধ ফুলের মতো হরিবাসরে বসে বসে কৃষ্ণ নাম শ্রবণ করে করে, কৃষ্ণ ভক্তের সঙ্গ করে করে, কোনো না কোনোদিন যদি এই নশ্বর দেহ চলে, প্রাণ পাখি চলে যায়, তার আবার যে করে এই জন্ম হোক, কৃষ্ণ ভক্তের খাতায় জন্ম নিয়ে কৃষ্ণ ভক্ত হয়ে আমার ধরা ধরে। ওই ছোট্ট ছেলেটি যেখানে কীর্তন হয় সেখানেই যায়, আর ভক্তের কাছে একটাই প্রশ্ন, এই জগৎ সংসারে বন্ধুকে কি আমাকে কোনোদিন ফাঁকি দিবে না? ভাবতে ভাবতে বাড়িতে গিয়ে বাবাকে ডাকলেন, বাবা শোনো তো, এই বাড়ি গাড়ির মালিককে কেন আমি বাবাতেই পথে নে, তোমার আগে আগে ছিল, আমার বাবা ছিল, তোমার পরে কে হবে? যেই বলেছে ছেলের গালে দিয়েছে চাটা, এখনই এত পাকা হয়েছ? বলছে, বাবা তুমি বুঝতে পারলে না, আমি তোমার কাছে জানতে চেয়েছিলাম, সারা জীবন ভরে তো আমার আমার করবে, আমি আমি করি, বুঝিতে না পারি কে আমি, আমাতে আছে কোন রতন, যার শক্তি বলে বেড়াই চলে বলে, যার অভাবে হবে দেহ পত, তাহলে আমার ভিতরে এমন কে আছে যে আমাকে চালনা করছে? একদিন সে যখন চলে যাবে সেদিন আর আমার চলার ক্ষতি,
সেই মানুষটির খোঁজ আমি করছি বাবা। যেই বলেছে বাবা বুঝতে পারলে ছেলে তো পাগল হয়েছে, ঘরের মধ্যে আটকিয়ে রাখলে, বড় লোক তো ঘরের মধ্যে আটকিয়ে রাখলেন, আর ঘরে বসে বসে শুধু কাঁদে। গৌর হরি সব কিছু সইতে পারে, শুধু সইতে পারে না ভক্তের প্রাণ খোলাটা আর নয়নের দুফোঁটা জল। ছোট ছোট ভাইরা যারা বসে আছো দেখবে নদী দিয়ে কত নোংরা আবর্জনা ভেসে যায়, নদীর জল কখনো কোনোদিন দূষিত হয় না, কিন্তু একটা বদ্ধ জায়গার জল, একটা ডুবার জল, একটি পুকুরের জল দিনে দিনে দূষিত হয়ে যায়। তাই প্রতিটি মানুষের যে হৃদয় ডুবা, কামে কাঞ্চন মায়ামোহে পড়ে আমরা দিনে দিনে দূষিত হয়ে যাচ্ছি। মা গো, কৃষ্ণ নাম শ্রবণ করে করে, কৃষ্ণ ভক্তের সঙ্গ করে করে, এই নয়ন পথে যদি দুফুটা প্রেমস্ত বরিষ্ঠ এই নয়নের জলের সঙ্গে হৃদয়ের যত পাপ চালা যন্ত্রণা দূরীভূত হয়ে একদিন একদিন তাকে কৃষ্ণ ভজনের পথে নিয়ে যাবে। তাই মা, পাপী মানুষের চোখে কখনো জল আসে না, পাপী মানুষ কোনোদিন কৃষ্ণ বলে কাঁদতে পারবে না। কৃষ্ণ ধন যত হারা হবে তত প্রেম শূন্য হবে, আর গুরুর কৃপায় কৃষ্ণ ধনকে যত ভালোবেসে হৃদয় ঘরে ধরে রাখতে পারবে তার হৃদয়ে তত কৃষ্ণ প্রেমের উদয় হবে। ছোট ছোট ভাইয়েরা মনে রাখবে স্বার্থ শূন্য ভালোবাসায় মিলের ভাই কৃষ্ণ ধন, সেই ধনকে পেতে হলে আগে করো ভালোবাসার আয়োজন। যেখানে ভালোবাসা নেই সেখানে ঈশ্বর নেই, যেখানে স্বার্থ শূন্য ভালোবাসা আছে সেখানে ঈশ্বর আছে। ওই ঘরের ভিতরে বাবা যখন আটকে রেখেছে, ঘরের দ্বারা জ্বালানা খুলে যে যায় তাকেই ডাকে, তোমরা বলতে পারবে আমার বন্ধুকে আমার আপন মানুষকে কোথায় পাবো? কেউ পাগল ভেবে পাথর ছুঁড়ে মারে, কেউ ঠাট্টা করে। একদিন গৌর হরি কৃষ্ণ নাম গাইতে গাইতে যাচ্ছে, ডেকে বলছে তুমি কে গো? আমার বাবা আমি তো পাগল বলে আমাকে ঘরে বন্ধ করে রেখেছে, তুমি কে? তোমার বদন প্রাণে নয়ন দিয়ে আমার মনোপ্রাণ সব ভরে নিয়ে। গৌর হরি বলছে বাবা রে আমি একজন পাগল, তবে তুমি যখন আমারই মতো পাগল তবে বলতে পারবে আমার ভালোবাসার বন্ধুকে কোথায় পাবো? গৌর হরিকে দেখে বলছে ভাই ওই বন্ধুকে পাবার জন্য আমি অত পথে পথে কেঁদে কেঁদে বেড়াচ্ছি, তবে ওই বন্ধুকে যদি পেতে চাও আমি তোমাকে মুক্ত করে দিচ্ছি। যেখানে ভক্তগণ বসে বসে কৃষ্ণ বলে কাঁদে বলে কাঁদে, ওই ভক্তের বাজারে গিয়ে তুমি ভক্তকে বুকে করে কৃষ্ণ বলে কাঁদ, ভক্তকে বুকে করে কৃষ্ণ বলে কাঁদ, ভক্তকে বুকে কৃষ্ণ বলে কাঁদ।
ভক্ত পথ দেখাইয়ে তোমায় নিয়ে যাবে, তুমি ভক্তকে মুখে করে কৃষ্ণ বলে কাঁদ, ভক্ত পদ নিয়ে যাবে, ভক্তকে বুকে ধরে কৃষ্ণ বলে কাঁদ। ওরে যে পথে গেলে প্রাণের ভালোবাসার বন্ধু পাবে, সে পথের সন্ধান জানে একমাত্র ভাবিত গণে। অন্য কেউ তা অন্য কেউ তা জানে না রে, জানে না রে, ওরে ভক্ত তোমায় পথ দেখাইয়ে পদে দেখাইয়ে নিয়ে যাবে, বলি অন্য অন্য কেউ তা জগ জানে না রে, ভক্ত পদ দেখাইয়ে তোমায় নিয়ে যাবে, যে পথে গেলে আমার গোবিন্দ বলি অন্য কেউ তা জানে না রে, কোন পথে গেলে তোমার প্রাণের বন্ধু পাবে, ভক্ত তোমার পদে দেখাইয়ে যাবে, আমি ভুলতে পারি না, ভুলতে পারি না, জলের অভি তরে যদি ও কাঞ্চনা ও কাঞ্চনা ও কাঞ্চনায় হো কাঞ্চনা, জলের ভিতরে যদি ডুবি দেখি গোরা, ও গো জলের ভিতরে যদি ডুবে দেখি গোরা, ত্রিভুবন কাঞ্চনা ত্রিভুবন ময়না চাঁদ হল পারা, কাঞ্চনা রে ত্রিভুবন ময়না হল পারা, আমি ডুবেও দেখি ভেসেও দেখি, আমি ডুবে দেখি ভেসে কাঞ্চনা, আমি ডুবেও দেখি ভেসে, আমি ডুবে দেখি ভেসে, ওই ভুবন ভোলা মূলতি খালি ডুবেও দেখি ভেসে, সুখে কিবা দুঃখে থাকি সদাই ওই গৌর দেখি, কিবা সুখে থাকি সদাই গৌর দেখি, সুখে দুঃখে
গোড়া ভজনের গোড়া সাধনের গোড়া যাব হলো জলের ভিতরে যদি ডুবি দেখি গোড়া ত্রিভুবনময় গোড়া চাঁদ হলো পাড়া পাড়া মানে মত আমি জগৎ সংসারে যেখানে যাই সেখানে ওই ভুবন ভোলা গৌর বদন দর্শন করি রূপ দর্শন করি তাই বলি কাঞ্চনা রে কাঞ্চনা রে তাই বলি গোড়া চাঁদ অমিয় হো 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 পাথার আহা মরি রে ভগতেই বলে গোড়া চাঁদ ভগয় অমিয় পাথার রে করে ডুবিল রমণীর মন না জানে সমুদ্রের যেমন কুল কিনারা নেই আমি ওই গৌর রূপ সিংহ মাঝে ডুবে গেল আমি বুঝি কোনদিন আর ভাজব না শোন কাঞ্চনা ও কাঞ্চনা কেউ যদি সমুদ্রে ডুবে যায় যতক্ষণ তার দেহে প্রাণ থাকে সে ডুবে থাকে যখনই দেহ থেকে প্রাণ চলে যায় তখনই ভেসে উঠে ভেসে উঠে আর আমার দশা কি হলো জানিস ওই গৌর রূপ সিংহ মাঝে ডুবে গিয়ে আমি জন্মের মত ডুবে রইলাম জন্মের মত ডুবে রইলাম আর কোনদিন আর ভাসব না রে আমি জানিবে আমি ওই রূপ সাগরে ডুবে রে কতদিন ভাসব না রে জন্মের মতো ডুবে রইলাম আমি কোনদিন বুঝি ভাসব না রে তার প্রমাণ শুধু আমি একা নই রে কাঁদা আমার মতো যারা ওই রূপ সিদ্ধ মাঝে ডুবে যায় কোনদিন আর ভাসে না রে কোনদিন ভাসে না রে তারা জন্মের মতো ডুবে থাকে রে তারা কোনদিন ভাসে না রে।
জন্মের মতো ডুবে থাকে কোনদিন আর ভাসে না রে বাসুদেব ঘষে বলে বাসুদেব 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 ঘষে গৌরী রূপ হিয়ার মাঝে
আমরা সবাই মিলে গৌরচন্দ্রী কাজ সাধন করে এবার প্রজ্বলিলা রস সাধন করো, রাধে রাধে একটু হাত তালিয়ে দিয়ে কৃষ্ণ লাগাইতে যাইতে যাবা। তোমরা প্রেমেছে বলো রাধা শ্যামকে, রাধে রাধে সবাই মিলে রাধে রাধে। তোমরা দিলেছে বলো রাধা শ্যামকে, তোমরা প্রেমেছে বলো রাধা শ্যামকে, তোমরা দিলেছে বলো রাধা শ্যামকে, প্রেমেছে বলো রাধা শ্যামকে, তোমরা প্রেমেছে বলো রাধা শ্যামকে। শ্যামের মুরলিতে রাধা শ্যামের মদনে সারা শ্যামের মদনে শ্যামের মুরলিতে রাধা শ্যামের মদনে রাধা বিনা হরি ও রাধা বিনা শ্যাম প্রভু পাবে কি, তোমরা প্রেম সে বলো রাধা শ্যামকে, তোমরা প্রেম সে বলো রাধা বিনা শ্যাম প্রভু আসে কি, তোমরা প্রেম সে বলো রাধা শ্যামকে, তোমরা প্রেম সে বলো রাধা শ্যামকে, তোমরা প্রেম সে বলো রাধা শ্যামকে। রাধে রাধে বুঝা গেল মায়েরা করিন্দরা হাত তালি দিতে দিতে উলু চুকার দিতে দিতে সব একদম কেমন যেন হয়ে গেছে। মনে রাখবে পরিশ্রমে ধন আনে ধর্মে আনে সুখ, আলিস্য দারিদ্রের লক্ষণ পাপে আনে দুঃখ। যারা ফাঁকি দিচ্ছ না তারা একদিন ফাঁকে পড়বে, হাতে সবার ব্যথা, সেই জন্য একটু মাঝে মাঝে হাত তালিটা ভালো দিবে, তাহলে দেহে কোনো ব্যাধি হবে না। যারা হাত তালি দিবা না আজকে থেকে ঘরে যা পড়ে যাবে, বাতের ব্যথায় তুই লড়তে পারবে না। রাধে 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 প্রেম সে বলো, রাধে রাধে দিল সে বলো, রাধে 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 বলো সবে কৃষ্ণ প্রেমে রাধে, রাধে রাধে বলো সবে কৃষ্ণ প্রেমে হরি ও রাধারানী সখী শিরোমণি কৃষ্ণ প্রেমের স্বরূপিণী, রাধারানী সখী শিরোমণি কৃষ্ণ প্রেমের স্বরূপিণী, রাধে রাধে বলো সবে কৃষ্ণ প্রেমের স্বরূপিণী, হরি ও রাধে বলো হরি ও কৃষ্ণ প্রেমের উদয় হবে, রাধে রাধে বলো রাধে 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 বলো সবে
কোথায় বৃন্দাবন, কোথায় এলাম যাবত মন্দির। একটি ঘোষণা, গোপাল দাসের ছেলে রাজদাস সে হারিয়ে গেছে। এলাম আমরা যাবত মন্দিরে, যাবত মন্দিরটা কেমন যদি পেয়ে থাকেন অনুসন্ধান অফিসে এসে। ঘরের ভিতরে ঘর, সে এক আশ্চর্য কাহিনী। সেই ঘরে আছে ধনী বসে হীরার গাঁথনি, সেই ঘরে চন্দ্র সূর্য পবন আদি নাহি করে গতা গতি। সেই ঘরের কে জানে মর্ম যদি না করে গুরুর ঘরে, গুরু মুখ পদ্ম বাক্য হৃদয়ে করিয়া অক্ষ আলনা করি অন্ন সা। চক্ষু দান দিল যেই জন্মে জন্মে প্রভু, সে দিব্য জ্ঞান হৃদয়ে প্রকাশিয়া। হা গুরু করুণা সিন্ধু, অধম জনর বন্ধু লোকনাথ লোকের জীবন। হা প্রভু কর দয়া, দেহ মনে পদ ছায়া, এবে যশ ঘুচুক ত্রিভুব। তাই বৃন্দাবনে কি দেখলাম, প্রেমময়ী রাধারানী, রাধারানী সাজের বেলা যমুনার কুলে রূপের মানুষ দর্শন করে, দর্শন করে মরমিয়া অন্তরঙ্গ সখীদের কাছে রূপের কথা বলতে 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 হৃদয়ে অনুরাগের উদয় হলো, উদয় হলো। যখনই রাধারানীর হৃদয়ে অনুরাগের উদয় হয়েছে, ললিতাকে বুকে জড়িয়ে ধরে বলছে, ললিতা রে ললিতা রে, আমার দশা এমন হয়েছে কেন জানিস। একা কুম্ভ কাকে করি, ললিতা একা কুম্ভ একা কুম্ভ, একা কুম্ভ কাকে করি, যমুনাতে জল ভরি। ওগো একা কুম্ভ কাকে করি, কাকে করি, কাকে যমুনাতে জল ভরি, জলের ভি জলের ভিতরে, জলের ভিতরে ললিতা, জলের ভিতরে দেখি শ্যাম, জলের ভিতরে, জলের ভিতরে দেখিস নাগর আমার দাঁড়াইয়ে আছে, শ্যাম নাগর আমার দাঁড়াইয়ে আছে, নাগর আমার দাঁড়াইয়ে আছে, শ্যাম নাগর আমার দাঁড়াইয়ে আছে। আমার জলে আছা হল মিছে, নাগর আমার দাঁড়াইয়ে আমার জলে আছা হল মিছে, শ্যাম নাগর আমার দাঁড়াইয়ে আছে। ললিতা রে, যার জন্য প্রতিদিন সাজের বেলায় ছলনা করে আমার শাশুড়ি মাকে বলি, মা রাত্রিবেলা কলসি ফাঁকা থাকলে কুলের অমঙ্গল হয়। আমার শাশুড়ি মা বলে, বৌমা এটা মিথ্যা কথা না, তাড়াতাড়ি করে যমুনায় গিয়ে জল নিয়ে আসো।
আর আমি কি করি জানিস, ওই বধরে দেখা পাবো বলে আমি জল ফেলে জলানিতে জল ফেলে জলানিতে আমি বধুর মদন ললিতা দেখব আমি জল ফেলে জলানিতে আমি আমার জলে আসা সে কি করেছে জানিস, আমার সঙ্গে ছলনা করে ফুলের চোরাটি ফুলের 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 প্রায় আসলে দেখি ওই দুদিন একদিন কীর্তন হলে প্রথম প্রথম দিয়ে একটা আসলে মালা পড়ায়, তারপরে আর মনে থাকে রাত্রিবেলা চন্দনাই মালা ওই বিয়া বাড়ি ব্রাহ্মণদের বিদায় মতো লাখ লাখ টাকা খরচ করে ব্রাহ্মণ বিয়ে দেয় আর ব্রাহ্মণের জন্য একটা টেরিকটে ধুতি নিয়ে আসে, তাই কমিটির ভাইদের বলি সামনেবার যে কয়েকটি আসরে হবে সব কটায় যেন ভালো ভালো দামি দামি ফুলের মালা থাকে, রজনীগন্ধা ফুলের মালা। আর যে কয়দিন কীর্তন হবে একজনের ওই প্যান্ট শার্ট পরা চলবে না, ধুতি বাসের থেকে ধুতি পরা আরম্ভ করবা, ধুতি না থাকলে বলবো আমি পাঠিয়ে দিব, কিন্তু একজনেরও ধুতি ছাড়া ওই আজকের দিনে ধুতি বললে হবে না, যে কয়েকদিন কীর্তন থাকবে ধুতি পাঞ্জাবি গলায় তুলসীর মালা যেন খোলা না হয়, কপালে যেন তিলক থাকে, এটা যেন মনে থাকে আমি বলে গেলাম। আর শুধু কীর্তনিয়াদের নয় ভক্তদের একটু মালা পরাবা মনে যেন থাকে, আর আসলে খালি ওই বড় বড় কীর্তনিয়াদের পরাবা তা না, ছোট কীর্তনেরও পরাবা ললিতা, শুধু ফুলের চূড়া মাথে নয় রে, ফুলের চূড়াটি মাথে মহল মুরলি হাতে গো, ফুলের চূড়াটি মাথে মহল মুরলি হাতে মহল মুরলি মহল মহল দেখলাম আমার মধু আমার সঙ্গে ছলনা করে ফুলের চূড়া মাথায় দিয়ে মোহন মুরলি হাতে নিয়ে জলের নিচে লুকিয়ে আছে, আমি মনে মনে ভাবলাম মধু তুমি খুব চালাক, আস্তে বাবার ছিল মিষ্টির দোকান, তো বিশাল বড় মিষ্টির দোকান, এত মিষ্টি বিক্রি হয় ওই বুড়া অসুস্থ হয়ে গেছে তাও ছেলেদের দিয়ে ভরসা পায় না, ওই সকালবেলা মিষ্টির দোকানে গিয়ে বসবে অনুরাগ, আর ওই সারাদিন মিষ্টির দোকানে থাকবে, রাত্রিবেলা দোকান বন্ধ করবে ক্যাশ গুছাবে তারপরে বাড়ি আসবে, হাঁপানি রোগ তো আসবে, হাঁপানি রোগ এমন হাঁপানি উঠছে একদিন আর দোকানে যেতে পারে, এখন টান উঠে গেছে এমন টান উঠছে, চার ছেলে তো, বড় ছেলের নাম হলো পাপাই, মেজো ছেলের নাম ঝাপাই, সেজো ছেলের নাম চাপাই, আর ছোট ছেলের নাম হচ্ছে হাঁপাই, এখন যখনই শ্বাস উঠে ছেলেরা কি করেছে তাড়াতাড়ি করে দোকান বন্ধ করে বাড়িতে আসে, আর শ্বাস তো উঠে গেছে তৃতীয় ছেলের নাম চাপাই,
বলে চাচাই চাপাই শাশুর সে তো যেমন চাই চাই ঘর বলে এই যা এখন লাস্টে বলছে এটা না বললে তো দিতা না মানে লাস্টে মানে মরল যে তাও দোকান দোকান করে বলে চারজনই তোরা বাড়িতে দোকানে কে সেই জন্য সবার কাছে একটাই অনুরোধ এই বৃদ্ধ যেমন অনুরাগ নিয়ে মারা গেল ওই দোকান দোকান করে তোমরা যে যাহাই করো ওই অনুরাগ নিয়ে প্রাণটা করবে দেখবে পরজন্মে যে ভাব ভাবতে ভাবতে মরবে সেই কুলেই তোমাদের জন্ম হবে তাই রাধারানী বলছে ললিতারে বধু আমার সঙ্গে চালাকি করে আমি মনে মনে ভাবলাম মধু তুমি লুকিয়ে আছো ভাবো আমি দেখি নাই এবার তোমাকে ধরবো সঙ্গে সঙ্গে কি করেছি জানিস বধুকে ধরে বলে লাগি বন্ধ করে ধরি বলে যাই হরি অনেক প্রবন্ধ করি ধরিবার যাই হরি আমি ধীরে ধীরে করো ভাই ধীরে 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 যখন আমি বধুকে ধরবার জন্য কর বাড়িয়েছি কর বাড়িয়ে চাই কর জলেতে ডুবিন আমি আকুল হই জলেতে ডুবিন আমি আকুল হই জলেতে ডুবিন আমি আকুল হই জলেতে ডুবিন আকুল হই আমি আকুল হই জলে আমি আকুল হই জলে আকুল হই জলে তে ডুবি ইডু আমি আকুল হই জলে তে ডুবি নো আমি অমিনি জলে ডুবে আমি অমিনি জলে ধরে দেখা পেলাম না রে অমনি জলে ডুবে গেলাম ধরে দেখা পেলাম না রে অমনি জলে ডুবে গেলাম যখনই বধুকে ধরবার জন্য আমি ঝাঁপ দিয়েছি বধুর দেখা পেলাম না অমনি জলে ডুবে গেলাম ঢেউ আমার হইল কাল ল
আমি উঠিলাম যমুনার কূলে, আমি উঠিলাম যমুনার কূলে, না দেখিয়া চাঁদ মুখ, না দেখিয়া চাঁদ মুখ, বিদুরিয়া যায় ভুক, আমি কাঁদিতে দিতে কাঁদিতে কাঁদিতে আমার জনম গেল, ললিতারে কাঁদিতে কাঁদিতে আমার জনম গেল, আমার দু সুখ হলো না রে, কাদাই আমার হলি, ললিতারে দুঃখবি কৃষ্ণ ভালো বাসি বলে রে, আমার ঘরে কেউ দেখতে না রে, আমি কৃষ্ণ ভালো বলে, আমার নয়নে জল কতদিন শুকায় না রে, আমি কেন রূপে নয়ন দিলাম, আমার নয় পদকর্তা বলে রাধারানী তুমি ঠিকই বলেছ, দেখবে আজকে ময়নাবাজারে তো আমি আজকে থেকে কীর্তন করি না, কারণ যারা প্রকৃতি কৃষ্ণ ভালোবাসার মানুষ এটা তো রসকীর্তন, কখনো হাসা কখনো কাদা কখনো নাচা পঞ্চরস, দেখবেন সত্যিকারের যারা ভক্ত যতই আমরা নাচি কণ্ঠ যতই ভালো হোক যতই সুর পরিবেশন করি একটু যদি প্রেম না হয় কান্নাকাটি না হয় তখন বলে কীর্তনটা শুনে প্রাণটা চালালো না, তাহলে দেখো যিনি বিশ্বব্রহ্মাণ্ডের মালিক
তিনি কাঁদেন। আজকে প্রেমময়ী রাধারানী বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক বলেছে, আমি পিতবাস কিশোরী দাস, ইহা তো সন্দেহ যা, কোটি জনম যদি আমাকে ভজায় বিফল জনকথা। না জানি রাধাতে আছে কোন রস, যে রসে সর্বদা মনে করে বিভব। রাধিকা যে প্রেম গুরু, আমি শিষ্য নট, সদা আমার নানা নিত্যে নাচাই নন্দ। তাহলে সেই প্রেমময়ী কৃষ্ণ ভালোবাসে বলে তার কাঁদতে হয়। সত্যিকারে গোবিন্দ নিজেই বলেছে, কৃষ্ণ বলে আমা ভজে চাহে বিষয় সুখ, অমৃত ত্যাজী বিষ্মাকে এত বড় মূর্খ, আমি বিক্ষ হইয়া সেই মুখে বিষয় কেন দিব, চরণামৃত দিয়া তাহার বিষয়। সত্যিকারে মা, যে কৃষ্ণ ভালোবাসবে তার কাঁদতে হবে। কেউ বিশ্বাস করুন বা না করুন, তাই সবার কাছে একটাই অনুরোধ, যারা ভালোবাসেননি ভালোটা না বাসাই ভালো। যত কৃষ্ণ ভালোবাসা গাঢ় হবে, বহির্জগতের ভালোবাসা কমতে থাকে। যত বহির্জগতের ভালোবাসা বাড়তে থাকবে, কৃষ্ণ ভালোবাসা কমতে থাকবে। সেই জন্য মনে রাখবে, যে ভালোবাসার স্বার্থ আছে সে ভালোবাসায় কখনো কৃষ্ণ ধনকে পাওয়া যাবে না। আজকে এই যে কীর্তন হচ্ছে, এটা শুধু কীর্তন নয়, এটা মানুষ গড়ার মেশিন। এই মানুষ গড়ার মেশিনে যদি একটি অমানুষও প্রবেশ করে, সে মানুষ হয়ে বের হবে। আর যে কথা কালকে বলেছে, এই আসরে অনেক ছোট ছোট ভাইয়েরা বসে আছো, তোমাদের কাছে আমার একটাই অনুরোধ, যখন দেখবে মানুষকে ভালোবাসতে ইচ্ছা করে, প্রীতিও প্রেমের পুণ্যবাধনে যবে মিলি পরস্পরে, স্বর্গে সে মিলিবে তখন নিজেদেরই কোনো ঘর। কোথায় স্বর্গ কোথায় নরক কে বলে তা বহুদূর, মানুষের মাঝেই স্বর্গ নরক মানুষের দেশে। যখন দেখবে মানুষকে ভালোবাসতে ইচ্ছা করে, কে হিন্দু কে মুসলমান, কে ভক্ত কে অভক্ত, আমার দেখবার প্রয়োজন। এখানে ভগবানের বিগ্রহ যতদিন থাকবে, এই জায়গাটা যেমন সবার কাছে নমস্য, তদ্রুপভাবে পরমাত্মরূপীশ্বরে মানব দেহে যতদিন থাকবে, এই মানব দেহটি তদ্রুপভাবে সবার কাছে নমস্য। মানুষ রতন কন্যা যতন, অবর্তন সরার মানুষ মিলে না, মানুষ ধরে মানুষ ভজ মিলবে ব্রজের কেলেসে না। মানুষের মাঝে মানুষ আছে, জেনে নাও ভাই মানুষের কাছে, অধর মানুষ ধরলে পরে বরণ হবে কাঁচা সোনা, তার জন্ম মৃত্যু বরণ হবে, নিত্য লীলা দেখতে দেখতে চলে যাবে মধুর বৃন্দাবনে, মধুর বৃন্দাবনে। ছোট্ট করে একটা কথা বলে আমি বেশি বানাবো না, কারণ রাস্তা 12টা থেকে আরম্ভ করতে হবে। ছোট্ট করে অনুরাগের কথাটা না বললে আমার ভাইরা তো বুঝবে না। এক জমিদারের বাড়িতে একটা রাধা মাধবের মন্দির ছিল, মন্দিরের বারান্দা লিখে দিয়েছে নিচু জাত প্রবেশ নিষিদ্ধ, নিচু জাত মন্দিরে যেন প্রবেশ না করে। সেই বাড়িতে ছিল এক ঝাড়ুদার, নাম ছিল ঝড়ু। দেখবে আগেকার মন্দিরে দরজা ছোট ছিল, 500 বছর 1000 বছরের যে মন্দিরগুলো দেখবেন দরজা খুব ছোট। কেন জানেন, ভগবানের কাছে যেতে হলে মাথা নিচু করে যেতে হবে, বাইরে থেকে যেন ভগবানকে দর্শন করা না যায়। তাই ঝড়ু থালা বাসন মেজে দেয়, ফুল তুলে দেয়, ফলমূল এনে দেয়, ঝাড় দেয়, কিন্তু নিচু জাত বলে মন্দিরে প্রবেশ করে আমার রাধা মাধবকে দর্শন করতে পারে না। যে ভক্তরা রাধা মাধবকে দেখে যায়, ঝড়ু রাস্তায় গিয়ে বলে আমার রাধা মাধবকে দেখতে কে মন গো, গোবিন্দ আমাকে সব অধিকার দিয়েছে, থালা বাসন মাজবার অধিকার দিয়েছে, ফলমূল আনবার অধিকার দিয়েছে, কিন্তু নিচু জাত বলে মন্দিরে প্রবেশ করে আমার ভগবানকে দেখবার অধিকার দেয়। ভক্ত মুখে ওই ভগবানের রূপের কথা শ্রবণ করার মনে মনে ভাবে, হে গোবিন্দ আমি তোমাকে দেখবই, এই জন্য রাখ।
দেখবেন অনেক ছেলে পেলে যদি অনুরাগ নিয়ে পড়াশোনা করে, আমি ভালো রেজাল্ট করবো, আমি পৃথিবীতে আমি জগতে প্রতিষ্ঠিত হব, দাঁড়াবে যেটা নিয়ে থাকবে সে একটা ধরে থাকবে। তাই একদিন দুপুরবেলা সবাই ঘুমিয়ে আছে, ঝরু ভিতরে মন্দিরে প্রবেশ করে আমার রাধা মাধবের বদন প্রাণে নয়ন দিয়ে নিজেকে নিজে ভুলে গেলেন। মন্দির থেকে যে যেতে হবে সে কথা মনে নেই, এমন সময় পূজারি মন্দিরে প্রবেশ করে দেখে ঝরু দাঁড়িয়ে আছে, সঙ্গে সঙ্গে মহারাজকে ডেকে বলছে, মহারাজ নিচু জাত মন্দিরে প্রবেশ করে মন্দির অপবিত্র করে দিয়েছে, এই মন্দিরের পূজা হবে না, নতুন করে সংস্কার করে বিগ্রহ প্রতিষ্ঠিত করে পূজা করতে হবে। যেই বলেছে মহারাজ বেদ দিয়ে মারতে মারতে রক্তাক্ত করে দারোয়ানকে বলছে, দারোয়ান ওকে ঘাট ধাক্কা দেবে করে দেবে, এই নিচু জাতকে আমি স্পর্শ করবো না। দারোয়ান যখন টানতে টানতে নিয়ে যাচ্ছে, মাগো এই যে মাঝে মাঝে তোমরা আলিঙ্গন করো না, এটা করবে কেন জানো? এক জায়গা পাকা আমের ভিতরে যদি কিছু কাঁচা আম থাকে, পাকা আমের গন্ধে গন্ধে কাঁচা আমগুলো পেকে যায়, তাই বেশি লাগে না ভাই? একজন যদি কৃষ্ণ ভালোবাসার মানুষ এখানে এসে থাকে, আমার ছোট ছোট ভাইরা যারা আছো, তোমরা যদি অভক্তকে ধরতে ধরতে যদি একবার ওই কৃষ্ণ ভালোবাসার মানুষটিকে বুকে নিতে পারো, দেখবে একদিন না একদিন তোমাদের হৃদয়ও কৃষ্ণ প্রেম কৃষ্ণ ভক্তির হৃদয়। তাই দারোয়ান যখন ঝরুকে ধরে টানতে টানতে নিয়ে যাচ্ছে, ঝরুর পরশ পাবার সঙ্গে সঙ্গে দারোয়ানের হৃদয়ে কৃষ্ণ প্রেমের দারোয়ান বলছে, ঝরুরে আমি এত জনকে তাড়িয়ে দিয়েছি মেরেছি, কিন্তু কোনোদিন তো আমার প্রাণ এমন করে কাঁদে, তুই তো নিচু যা, তোকে স্পর্শ করে আমার প্রাণ কাঁদছে কেন রে? ঝরু বলছে, না দাদা ছোটবেলা থেকে আমি এবারই ছাড়তেই তো, তাই আপনি ছোটবেলা থেকে আমাকে দেখেছেন, তাই আমার প্রতি একটি ভালোবাসা জেগেছে। না রে ঝরু, আমার কোনো মায়া মমতা নেই, আমিও তোর মতো রাজকর্মচারী, রাজাকে আমার পালন করতে হয়। ওই দারোয়ানের কথা শুনে রানীমা দূরে দাঁড়িয়ে হাউ হাউ করে কাঁদছে। ঝরু নিচু জাত হতে পারে, ভক্ত যে নিচু জাত নয়। আমি যেদিন ঝরুর হাত থেকে ফুলের মালা নিয়েছিলাম, জরুর হাতের পরর যেদিন আমার হাতে লিখেছে, সেদিন থেকে আমার প্রাণ শুধু কৃষ্ণ কৃষ্ণ ঝরুর। আমি গোবিন্দের কাছে বলেছি, হে গোবিন্দ তুমি যদি ভক্তের ভগবানই হয়ে থাকো, আমার স্বামী যেন বুঝতে পারে ভক্ত কখনো নিচু হয়। ঝরুকে তাড়িয়ে দিয়েছে, ঝরুক বাড়িতে গিয়ে ঘরে বসে বসে কাঁদছে, হে গোবিন্দ মহারাজ আমায় তাড়িয়ে দিয়েছে মেরেছে, তার জন্য দুঃখ নেই, আজ থেকে যে আমি তোমার সেবায় বিমুখ হলাম, তবু তো তোমার থালা বাসন নিয়ে যেতে দিতাম, ফল ফুল এনে দিতাম, মালা গেঁথে দিতাম, আজ থেকে যে আমি তোমার সেবায় বিমুখ হয়ে গেলাম। জরু কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছে, রাত্রিবেলা রাধা মাধবের বিগ্রহ স্বপ্ন দেখাচ্ছে, জরুরে আমি অহংকারে রাজার মন্দির আর থাকবো না রে, যে আমার ভক্তকে ব্যথা দেয়, যে আমার ভক্তকে চিনে না তার ঘরে আমি থাকি না, আমি তোর ঘরে আসবো, তুই একটু জায়গা দিবি? হঠাৎ করে জরুর ঘুম ভেজেই ভেঙে গেছে, দেখে রাজবাড়ির বিগ্রহ জরুর মাথার পাশে না, জরুকে দেখে দে বলছে, হে গোবিন্দ তুমি কি করলে? তোমায় দেখেছি বলে মহারাজ তাড়িয়ে দিয়েছে, যদি দেখে তুমি আমার ঘরে এসেছো আমাকে প্রাণ দিবে। জরু কাঁদতে কাঁদতে সকাল হয়ে গেছে, সকালবেলা পূজারি মন্দির খুলে দেখে বিগ্রহ নেই, মহারাজকে বলছে বিগ্রহ নেই, মহারাজ বলছে ঝরু চুরি করেছে। একজন দারোয়ানকে যখন ঝরুর বাড়ি পাঠিয়েছে, দেখে বিগ্রহ ঘরে দেখা, মহারাজকে গিয়ে বলছে, মহারাজ বিগ্রহ ঝরু চুরি করেছে। যেই বলেছে
মহারাজ যখন বেত নিয়ে ঝুড়ুকে মারবার জন্য যাচ্ছে, রানীমা ছুটতে ছুটতে গিয়ে স্বামীর চরণ জড়িয়ে ধরে বলছে, স্বামী গো, তুমি সারা জীবন ভরে ভগবানের পূজা করেছ, পূজা করেছ, কিন্তু কোনদিন ভক্তের পূজা করনি স্বামী। ঝরু নিচু জাত হতে পারে, হতে পারে, কিন্তু ঝরু তো নিচু নয়, যে ভক্ত। আমি যেদিন ঝরুর হাত থেকে ফুলের মালা নিয়েছি, সেদিন থেকে আমার প্রাণ কৃষ্ণ বলে কাঁদে। আমি শুধু তোমাকে কেন বলিনি জানো? তোমরা তো উচ্চ বংশের হিন্দু, যদি আমি বলি ঝরু আমাকে স্পর্শ করেছে, তুমি আমাকে তাড়িয়ে দিবে, সেই ভয় আমি তোমাকে বলিনি। শোনো স্বামী, ঝরুকে তাড়িয়ে দিয়ে যে অপরাধ করেছ, ঝরুকে মারবার জন্য যেও না, একবারে গিয়ে ঝরুকে স্পর্শ করেই বুঝতে পারবে ঝরু নিচু জাত না ভক্ত। মহারাজ বেত নিয়ে যখন ঝরুর বাড়ি চলে গেছে, ক্রোধান্বিত হয়ে বলছে, ঝরু তুই আমার বিগ্রহ চুরি করবার সাহস কোত্থেকে পেলি বল? যেই বলেছে ঝরু মহারাজের চরণ ধরতে যাচ্ছে, আমি চুরি করি নাই, যখনই চরণ ধরতে যাচ্ছে মহারাজ চরণ সরিয়ে নিয়ে বলছে, নিচু যা, তুই আমার চরণ স্পর্শ করবার সাহস কোত্থেকে পেলি বল? যখন চরণ সরিয়ে নিয়েছে, যখন ঝরুর হাতের পরশ মহারাজের চরণে লেগেছে, মহারাজের হৃদয়ে কৃষ্ণ প্রেমের উদয় হয়েছে। ঝরু হাতের বেত ছুঁড়ে ফেলে দিয়ে ছুটতে ছুটতে গিয়ে ঝরুকে বুকে নিয়ে বলছে, ঝরু রে, ঝরু রে, এতদিন আমি শুধু ভগবানের পূজা করেছি, পূজা করেছি, আমি কোনোদিন ভক্তকে চিনি নাই, একবার আয় আমার বুকে। আমার বুকে
পিট পড়া শীতাল আমি শীতল করি ওরে কৃষ্ণ ভক্ত কৃষ্ণ ভক্ত আমি বুকে ধরে বুকে ধরে আমার তাপিতে পড়া আমি শীত শীতল শীতল করে আমার আর কি ভাগ্যে আমি ভক্ত অঙ্গ পরশ করি এইভাবে রাধারানী সখীদের সঙ্গে কৃষ্ণ কথা বলতে বলতে সখীর সনে রূপের কথা বলতেছিল ঘোষি হরি বল হরি রূপের কথা বলতেছিল হেন কালে নিপুণ যবনে বাজল শঙ্কে নিকুঞ্জ বলে বাজল শঙ্কে দেবাসি শঙ্কে দেবাসি বেজে উঠিল হরি বল হরি বেজে উঠিল ওরে রাসের বাসি বাজবে ভরে ওরে শঙ্কে দেবাসি বেজে উঠল সংকেতবাসী বেজে উঠেছে রাসের বাসী পরে বাজবে ভক্ত যারা যারা বসে আছে সবাইকে বলি সবাই দোকান পেতে বসে থাকুন দোকান পেতে বসে থাকুন দোকান পেতে বসে থাকুন ওরে রাসের বাসী শুনবার আছে দোকান পেতে বসে থাকুন যাই হোক সবাই ধৈর্য ধরে বসুন পরবর্তী রাসলে আপনারা সাধন করুন ধৈর্য ধরে বসুন আমার অনেক জায়গা অনেক ভুল ত্রুটি হয়েছে নিজ করে কৃপা করে ক্ষমা করে দেবেন ধীরে ধীরে গিয়ে প্রসাদ সেবা করে এসে বসুন কৃষ্ণ কথা শ্রবণ করুন রাধা।